আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো যে রাজধানীর কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করা হবে, সেক্ষেত্রে মন্ত্রণালয় একটি পদক্ষেপ নিয়েছে, তা আমরা আজকে দেখব। শিশুদের আকৃষ্ট করতে রাজধানীতে নতুন 14টি স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দৃষ্টিনন্দন এসব স্কুলে শিশুদের খেলাধুলার জন্য পৃথক ইনডোর গেমস রুম, অভিভাবকদের জন্য অপেক্ষাগার, শিশুদের উপযোগী ওয়াশ ব্লক এবং প্রতিটি ভবনের পৃথক আর্কিটেকচারাল ডিজাইন হবে। স্কুলগুলোর মধ্যে তিনটি রাজধানীর উত্তরায় ও বাকি 11টি পূর্বাঞ্চলে স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন এই স্কুলগুলো স্থাপন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD এই স্কুল নির্মাণ করবে। একই সঙ্গে রাজধানীর 12টি থানা এলাকায় থাকা 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হবে সুদৃশ্য নতুন এই ভবন। এই জন্য পুরনো ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। গত বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক স্তরের কুমুরমতি শিশুদের আকৃষ্ট করতে ঢাকা শহরে 14টি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি মনে করেন, ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর না হওয়ায় শিশুদের আকৃষ্ট করতে পারছে না। এ কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে আগ্রহী হয় না। তিনি নির্দেশ দিয়েছেন, দৃষ্টিনন্দন ভবন ও শিশুদের আকৃষ্ট করে এমনভাবে ক্লাসরুমগুলো তৈরি করতে হবে। এজন্য আমরা প্রকল্প নিয়েছি। মহাপরিচালক বলেন, রাজধানীর 342টি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ডিজাইন হবে স্বতন্ত্র। গ্রামগঞ্জে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন একই ধরনের, রাজধানীতে তা হবে না। এর মধ্যে ঢাকার 20 থেকে 25টি বিদ্যালয়ে নতুন আর্কিটেকচারাল ডিজাইন আমরা অনুমোদন করেছি। 2টি বিদ্যালয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শীঘ্রই হবে, পর্যায়ক্রমে সবগুলোর নতুন ভবন হবে। তিনি বলেন, যেসব বিদ্যালয়ে খেলার মাঠ বর্তমানে আছে তাদের সেই মাঠ রাখা হবে। সব বিদ্যালয় ভবনে ইনডোর গেমস রুম ও অভিভাবকদের জন্য শেড থাকবে। ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব মতে, ঢাকা মহানগরীর 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 2 লাখ ছাত্রছাত্রী পাঠদান গ্রহণ করছে। প্রাথমিক অধিদপ্তরের পরিচালক ও ঢাকা মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দন প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকায় পুরনো 342টি সহ নতুন 14টি বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে 1,159,20,00,000 টাকা ব্যয় করা হবে। 2024 সালের ডিসেম্বরের মধ্যে এসব বিদ্যালয় স্থাপন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থে এসব ভবন নির্মাণ করা হবে। প্রকল্প পরিচালক জানান, নতুন 14টি বিদ্যালয়ের জন্য জমি পেতে তারা রাজকের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উত্তরায় 3টি, পূর্বাঞ্চলে 3টি বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাজকের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। শিগগিরই তারা জমি পাবেন বলে আশা করছে। মিজানুর রহমান জানান, বর্তমানে শিশুরা KG স্কুল, কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ঝুঁকে পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে গরিবের বিদ্যালয়, এ ধারণা থেকে তারা সবাইকে বের করে নিয়ে আসতে চান। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলিয়া ফেরদৌস শিক্ষা বলেন, সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে রাজধানী প্রাথমিক বিদ্যালয়গুলোর অবয়ব ও কাঠামো বদলে ফেলা হচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষায় শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, দৃষ্টিনন্দন ভবনে শিশুর মানসিক বিকাশ ঘটানো, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চশিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারাবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করা, প্রায় 2 লাখ শিক্ষার্থীর জন্য শিশুবান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিত সহ শিক্ষার মান বাড়ানো হবে। প্রকল্প পরিচালক জানান, নতুন ভবন ছাড়াও ঢাকার পুরনো 342টি বিদ্যালয় ভবনের মধ্যে 154টির 2,975টি কক্ষ নতুনভাবে নির্মাণ করা হবে, আর 177টি বিদ্যালয়ের 1,167টি কক্ষের অবকাঠামোগত উন্নয়ন সহ দৃষ্টিনন্দন করা হবে।